আমি খুব বিধ্বস্ত ভাই, আপনি যদি পারেন আমার একটু বাঁচান। যাদের ঘাম চড়ানো শ্রম আর অর্থ বিনিয়োগের দাকুপের দিগন্ত জোড়া মাঠে সবাই মৌসুমি ফল তরমুজ, সেই চাষিদের এমনই আর্তনাদ। খ্যাত এতে আছে প্রতিটা লোকেরই লস, কারণ কেউ এখন সুবিধা মতো দাম পাচ্ছে না, পথঘাটের অবস্থা যা, বিক্রি আর এখানে বেপারীও আসে না কোনো, নিজেরাই কেটে নিয়ে যাবে, নিজেরাই বিক্রি। চেষ্টা করেছি, আমার বিঘা প্রতি 30,000 টাকা খরচ, আমি একটি মাল বিক্রি করতে পারি না, আমার সব মাল মাঠে ফেলানো, এই মাল এখন কি করব, বিচারও কোনো লাইন নেই, অনেক টাকা ঋণই আমি। লাভের আশায় চাষাবাদ করে বিপাকে তারা, মাঠে পড়ে থাকা অবিকৃত তরমুজ এখন গবাদি পশুর খাদ্য, ফলে ঋণ পরিশোধে দিশিয়ারা চাষিদের চোখে মুখে বোবা কান্নার ছাপ। হাতে প্রায় 3.5-4 লক্ষ টাকার মতন আমার খরচ, আমার খেতে মাল সবে ফেলানো, আপনি দেখতেছেন এই মাল আর বিক্রি হওয়ার মতন কোনো উপযোগী সময়ও নেই, আর বিক্রি হওয়ার সম্ভাবনা সব নষ্ট হয়ে গেছে, এখন আমি খুব বিধ্বস্ত ভাই, আপনি যদি পারেন আমার একটু বাঁচান। সমিতির টাকা, লোন, সার ওষুধের টাকা, বাঁচার কোনো উপায় নেই। আমাদের যোগাযোগ ব্যবস্থার অবনতির জন্য কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, ছোটখাটো রাস্তাঘাট সেখানে গাড়ি ঘোড়া চলতে পারে না। খুচরা বাজারে 40-50 টাকা কেজি দরে বিক্রি হওয়া তরমুজের পাইকারি বাজারের জন্য মূল্যই নেই। পুঁজি বাঁচাতে নিরুপায় চাষিরা মাল নিয়ে ছুটছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া সহ দেশের বড় বড় পাইকারি বাজারে, তাতেও মিলছে না সুফল, বরং গাড়ি ভাড়া আর আড়তের কমিশন মেটাতে উল্টো বাড়ি থেকে স্বজনদের পাঠাতে হচ্ছে টাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দুর্বল বাজার ব্যবস্থাপনার সুযোগ নিয়ে এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু সিন্ডিকেট। আপনি কিসের টাকা দিচ্ছেন ভাই? পরিবহন ব্যবস্থা ওই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মাসুল দিতে হচ্ছে চাষিদের। আমাদের এখানে 3,000 হেক্টর জমি আছে, সেখানে 2,500 হেক্টর জমি তরমুজ চাষ করছে, 60% চাষি কিন্তু টাকা তারা উঠাতে পারেনি, অনেক ক্ষেত ইতিমধ্যে সম্পূর্ণ তাদের খরচের টাকা উঠেনি। তরমুজ চাষিদের প্রশিক্ষণের অভাব রয়েছে, যোগাযোগ ব্যবস্থার ঘাটতি থাকার কারণে, রাস্তাঘাট ভালো না থাকার কারণে কৃষক কিন্তু ন্যায্য মূল্যে তারা তরমুজ বিক্রি করতে পারে নাই। ক্ষেত থেকে তরমুজ উঠিয়ে নদীর ধারে নেওয়া, সেখান থেকে ট্রলারে করে আমাদের বরণপাড়া বা অন্য অন্য জায়গায় যেখান থেকে গাড়ি লোকায় সেখানে নিয়ে যাওয়া, খুলনা সহ দেশের বিভিন্ন জেলা শহরে সেগুলো বিক্রি করতে যেয়ে 4-5টা জায়গায় কিন্তু তাদের এই আর্থিকভাবে তাদের অনেক ঘাটতি। পাশাপাশি কিছু দালাল শ্রেণীর মানুষ আছে যারা এই যোগাযোগ খাতের দুর্বলতার কারণে তারা বিভিন্ন জায়গায় অনেকটা অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে আছে, এবং দালালরা বাইরে পাইকারদের এলাকায় ঢুকতে না দেওয়ার কারণে কৃষক ন্যায্যমূল্য পায় না। তবে থেমে নেই কর্মতৎপরতা, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সের নারী পুরুষ নানাভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। বাংলাদেশের যে এলাকাগুলোতে আগে তরমুজ চাষ হতো না, সেই এলাকাগুলোতে এবার তরমুজ চাষ হয়েছে। তরমুজ চাষ করার কারণে দেখা গেছে যে ওই স্থানীয় চাহিদাগুলো স্থানীয়ভাবেই মিটআপ হয়, আমাদের ডাকবের তরমুজটা এবার বাজার ধরতে পারে। আর তাছাড়া হচ্ছে যে আমাদের মাঝখানে ঈদে প্রায় 6টা দিন ছুটি থাকার কারণে সেই সময় ভোক্তা পর্যায়ে তরমুজের খুব একটা চাহিদা ছিল না। এছাড়া পরিবহন সংকট, গত বছর আমরা একটা ট্রাক খুলনায় পাঠাতে গেলে 5,000 টাকায় হয়ে যেত, সেটা এবছরে আমরা দেখা গেছে 10-12,000 টাকা লাগছে। কিছুটা অভিযোগ কৃষকদের কাছ থেকে মৌখিকভাবে এইভাবে পাওয়া গেছে যে অনেক জায়গাতেই পরিবহন সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের মাধ্যমে না গেলে ট্রাক পাওয়া যায়নি, যার কারণে অনেক সময় দেখা গেছে যে পরিবহনও একটা সংকট আমাদের এই এলাকায়। যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকার কারণে দেখা যাচ্ছে যে পরিবহন কষ্টটা আরো বেশি বেড়ে গেছে। আর একটা অন্যতম সমস্যা হচ্ছে ব্যাপারীর যে পরিমাণ আগমন প্রতি বছর হয়, এই বছরে কিন্তু আমাদের ব্যাপারীর আগমনটা কম। আমাদের ফলটা দেরিতে পাকছে, ফলের আকার ভালো ছিল না, দিক থেকে দূর দূরান্ত থেকে একজন পাইকার আসলে যে ধরনের ফ্যাসিলিটিস দিতে পারার কথা সে ধরনের ব্যবস্থা নেই। এনজিও সমিতি অথবা মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের বোঝা মাথায় নিয়ে দেশিয়ারা চাষিরা তাকিয়ে আছে সরকারের দিকে, যে কোনো মূল্যে প্রণোদনার আওতাভুক্ত হয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তারা। আজগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ডাকপ, খুলনা।